আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সম্মানিত দর্শক মন্ডলী আজকে আপনাদের সামনে আমি মহামূল্যবান একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ইনশাল্লাহ এটা আপনাদের অত্যন্ত উপকারে আসবে ভিডিওটা হচ্ছে যদি আপনি কোনো মসিবতের মধ্যে থাকেন কোনো বিপদের মধ্যে থাকেন তাহলে ওই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য খুবই কার্যকরী পরীক্ষিত একটি আমল এই আমলটি আপনারা করবেন ইনশাআল্লাহ সুনিশ্চিত ফল পাবেন এর মধ্যে কোনো বিন্দু পরিমাণ সন্দেহ নেই তো বিপদটা যদি হয় আপনার অনাকাঙ্ক্ষিত কোনো বিপদ আর নিজের পায়ে নিজে কুড়াল মারছেন ওইরকম বিপদ থেকে উদ্ধার হওয়ার মতো আমল এটা করলে যে উদ্ধার হয়ে যাবে স্বামীর আপনি সুখেই আছেন একজন বলছিলেন যে পায়ের পায়ের না পায়ে আর কি যেন বলে নুপুর পায়ের নুপুর পর্যন্ত সরনের কিনে দিছে স্বামী তারপরে উনি আরেকজনের সাথে চলে গেছেন অর্থাৎ পুরো আসক্ত হয় বেশি সুখে থাকলে যা হয় আর তা আর কি তো তারপরে ওইখানে যাওয়ার পর উনি বেসলেট টেসলেট সব কিছু বিক্রি করে খাওয়ার পরে যখন দেখছে যে শুধু উনি ডোল হিসেবে আছেন আর কিছুই নেই তখন শুরু হয়েছে নির্যাতন তো বিচারিত এতদিন স্বামীর সংসারে ছিলেন স্বামী সব কিছু দিয়ে স্বর্ণগর্ণ ন সব কিছু দিয়ে সুখে রাখছে সেই জন্য ওইগুলা নিয়েই তো পালিয়ে যাওয়ার কারণে ওইগুলোর সাথে ছিল যতদিন এগুলা বিক্রি হয়েছে ততদিন উনি রাজকন্যা হিসাবে তাকছিলেন কিন্তু পরবর্তীতে এগুলা শেষ তখন তো আর থাকবেন কেমনে তারপরেই তো শুরু হইলো নির্যাতন তখন আমার কাছে ফোন দিয়ে বলছেন এই অবস্থা তো এই অবস্থা এটা শোনার পর এখানে দুঃখ নয় এখানে একটু খুশি লাগার কথা কারণ একজনকে দেশ দেখে দশজন শিক্ষা নেবে ঠিক আছে কারণ এত সুখে থাকার পরেও যার এরকম অবস্থায় বেক বুদ্ধি যাদের এত নিচে নামে তাদের কপালে এর থেকে ভালো কিছু আশা করা যায় না তো এরকম যদি আপনি আপনার নিজের পায়ে কুড়াল মারেন তাহলে সারা জীবন তদ্বির করে আর ফুল পাবেন না আর যারা মনে করেন অনাকাঙ্ক্ষিতভাবে কোনো বিপদের মধ্যে পড়ে গেছেন তারা এই আমল করবেন ইনশাআল্লাহ অত্যন্ত উপকার পাবেন তো আমল যেটা সেটা হচ্ছে নিম্নের তাবিজটি কোনো পরহেজগার লোক দ্বারা লেখাইয়া শরীরে ধারণ করিলে ক্ষুধার ফজলের সমস্ত বিপদ আপদ হইতে রক্ষা পাওয়া যাইবে তো যে নকশার আপনারা দেখতেছেন নকশা একদম ইজি তো এটা লিখতে হবে পরহেজগার লোক দিয়ে যে লোক মিথ্যা বলেন না বাটপাড়ি করেন না চুরি করেন না এসব তো প্রশ্নই উঠে না তো মিথ্যা বলেন না নमाज পড়েন পরহেজগার লোকেরার সংغا দিতে হবে না অবশ্য আপনারা বুঝবেন যদি আপনি নিজে পরহেজগার হন এরকম পরহেজগার ইখতিয়ার আপনার মধ্যে থাকে আপনি নিজে লিখতে পারবেন সমস্যা নাই আর যদি দেখেন যে নিজের মধ্যে নিজেকে নিজে পরহেজগার দাবি করতে পারতেছেন না তাহলে চেষ্টা করবেন পরহেজগার হওয়ার জন্য কারণ দুই দিন পরে কবরে ঢুকবেন ঠিক আছে এখন একজন যদি বিল্ডিং চাপা পড়ে সে তার মৃত্যু হয় আমরা অনেক ব্যতীত হই যে মানুষটা অনেক কষ্ট করে মারা গেছে কিন্তু বিল্ডিং চেয়ে বিল্ডিং আপনার একটু আপনার আমার একটু পরে আসতেছে অর্থাৎ মারা যাওয়ার পর যদি আমরা গুনা নিয়ে কবরে ঢুকি কে আমাদের আগ পর্যন্ত আর জামিন নেই মাটির চাপ দিবেই দেবে আর এটার কষ্ট বুক করতেই হবে সহ্য করতে পারবেন সেই জন্য ওই দিকেও আমাদের অনোনিবেশন হওয়া উচিত ঠিক আছে তো যাই হোক যে এটা দেখতেছেন এটা পরেসগ্যের কোনো লোক দিয়ে লেখে তারপরে ওইটা দাবি জে পড়ে আপনি আপনার সাথে যদি রাখেন তাহলে আপনি আপনার বিপদ যদি থাকে একুশ দিন পর্যন্ত আপনারা ব্যবহার করবেন কারণ তাবিজের সর্বনিম্ন লিমিট হচ্ছে একুশ দিন পর্যন্ত ব্যবহার করা তো একুশ দিন পর্যন্ত আপনারা যদি ব্যবহার তাহলে ইনশাল্লাহ এর ভিতরে আপনার বলা খুনের ফলাফল পাবেন অর্থাৎ আপনি বিপদ থেকে উদ্ধার হবেন তো যাই হোক এটা আপনারা এখানে ঠিক রেখে আমল করবেন ইনশাল্লাহ ফল পাবেন আজকে ভিডিও পর্যন্ত পরবর্তী ভিডিও তখন আমন্ত্রণে বিদায় নিলাম সববেলা থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি